আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, কৃষকের জানালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো টমেটো চাষ পদ্ধতি, কিভাবে টমেটো চাষ করলে অল্প জমিতে অনেক টমেটো উৎপাদন করা সম্ভব হয়। আপনারা এখন টমেটোর যে জাতটি দেখতে পাচ্ছেন এটার নাম পাথরকুচি, প্রচুর পরিমাণে ধরে থাকে এবং খেতেও প্রচুর সুস্বাদু। এই টমেটো গাছে ফুল আসে ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের প্রথম দিকে। অফ সিজন টমেটো হওয়ায় খুব বেশি কৃষকরা এই টমেটোটি চাষ করছে না। আশা করা যায় খুব অল্প দিনের ভিতরে বাংলাদেশের অনেক জেলায় এই জাতের টমেটোটি চাষ করা সম্ভব হবে। চলেন আপনাদের কিছু টমেটো দেখাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দেশে মৌসুমে অমৌসুমে প্রচুর পরিমাণ টমেটো চাষ হচ্ছে, তবে উচ্চ ফলনশীল টমেটোর জাতটি নির্বাচন করতে না পারায় অনেক কৃষক হতাশা হচ্ছে। আপনারা যদি টমেটো চাষ করতে চান তাহলে আপনাদের উচিত ভালো জাতের ভালো মানের বীজ সংগ্রহ করা। ভালো জাতের বীজের ভিতরে কিছু বীজ দেখানো হলো, যেগুলো লাগালে ভালো টমেটো ধরবে। পাথরকুচি, মানিক, রতন, বাহার, মহুয়া, এ জাতের বীজগুলো আপনি কিনলে ভালো ফল পাওয়া যাবে। এগুলো রোপণের উপযুক্ত সময় হলো জানুয়ারি মাস এবং ফল পাওয়ার উপযুক্ত সময় মার্চ এপ্রিল মাস। এই টমেটোগুলো দেখতে সুন্দর, খেতে সুস্বাদু এবং অন্য টমেটোর থেকেও একটু মোটা।